স্বাগত জানাচ্ছি বরেন্দ্র সংবাদে, সাথে আছি তোফায়েল হোসেন। শুরুতেই সংবাদ শিরোনাম। কোনোভাবেই থামানো যাচ্ছে না চাপাই নবাবগঞ্জ থেকে রাজশাহীতে আসা মানুষের স্রোত। রাজশাহীতে আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস পালিত। নওগাঁর রানীনগরে ছিনতাইয়ের ঘটনা তদন্তে সিআইডিকে তদন্তের নির্দেশ আদালতের। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। কোনোভাবেই থামানো যাচ্ছে না করোনার উচ্চ সংক্রমণে থাকা চাঁপাইনবাবগঞ্জ থেকে রাজশাহীতে আসা মানুষের স্রোত। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে মহাসড়ক, আঞ্চলিক এবং গ্রামীণ সড়ক দিয়ে অবাধে প্রবেশ করছে তারা। ফলে ক্রমেই করোনার হটস্পটে পরিণত হচ্ছে রাজশাহী। এমন পরিস্থিতিতে সড়ক মহাসড়ক সহ জেলা জুড়ে প্রশাসনিক নজরদারি বাড়ানোর তাগিদ দিচ্ছেন স্বাস্থ্য সংশ্লিষ্টরা। চাঁপাইনবাবগঞ্জে করোনা পরিস্থিতির অবনতি হওয়ায় জেলা জুড়ে 7 দিনের সর্বাত্মক লকডাউন ঘোষণা করেছে জেলা প্রশাসক, যা এখনও চলমান রয়েছে। এরই মধ্যে জেলায় 7 জনের শরীরে ভারতীয় ধরন শনাক্ত হয়েছে, আর 62% সংক্রমণের হার নিয়ে দেশের মধ্যে প্রথম স্থানে রয়েছে এই জেলা। তবে যেভাবে চাঁপাইনবাবগঞ্জের মানুষ রাজশাহীতে প্রবেশ করছে এবং বসবাস করছে, তাতে করে পারিবারিক সংক্রমণের অধিক ঝুঁকিতে রয়েছে এই জেলা। বর্তমানে নমুনা পরীক্ষায় 52% মানুষের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। স্বাস্থ্য সংশ্লিষ্টরা বলছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আগেই যথাযথ ব্যবস্থা নিতে হবে। রাজশাহী স্বাস্থ্য বিভাগের হিসেব মতে গত 24 ঘন্টায় রামেকে 7 জনের মৃত্যু হয়েছে, যার 4 জনই চাঁপাইনবাবগঞ্জের। করোনা পরিস্থিতির কারণে সীমিত পরিসরে রাজশাহীতে আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস পালন করা হয়েছে। এবারের প্রতিপাদ্য বিষয় ছিল স্থায়ী শান্তি ও নিরাপত্তা নিশ্চিত কল্পে যুবশক্তির ব্যবহার সুনিশ্চিত করা। শনিবার সকাল 9টার দিকে দিবসটি উপলক্ষে রাজশাহী কলেজে বেলুন ও ফেস্টুন ওড়ানো হয়। এছাড়া সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। প্রতিবারের মতো এবার শোভাযাত্রা, ম্যারাথন দৌড় প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান ছিল না। রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বাংলাদেশ পুলিশ একাডেমি সারদা এর প্রিন্সিপাল খন্দকার গোলাম ফারুক, বিপিএম বার পিপিএম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী রেঞ্জের অ্যাডিশনাল ডিআইজি জয়দেব কুমার ভদ্র। অনুষ্ঠানে কর্মসূচিতে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ, রাজশাহী জেলা পুলিশ, সেনাবাহিনী ও আরআরএফ অংশ নেয়। অনুষ্ঠানে রাজশাহী কলেজ প্রাঙ্গণে বেলুন, ফেস্টুন ও কবুতর অবমুক্তকরণের মাধ্যমে অনুষ্ঠানটি শুরু হয়। এরপর জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অংশগ্রহণ করে আত্মত্যাগকারী বীরদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়। 1 লাখ টাকা চাঁদা না দেয়ায় মারপিট করে 7.5 লাখ টাকা ছিনতাইয়ের মামলা সিআইডিকে তদন্তের নির্দেশ দিয়েছেন নওগাঁর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত। এর আগে রানীনগর থানায় মামলাটি গ্রহণ না করায় ন্যায় বিচারের আশায় আদালতে মামলা করেন উপজেলার ভবানীপুর গ্রাম উন্নয়ন সমিতির নির্বাহী পরিচালক ও বেদগাড়ি হাটের ইজারাদার ভুক্তভোগী মাহবুব আলম। এজাহার সূত্রে জানা গেছে, রানীনগর উপজেলার আতাইকুলা গ্রামের মোসাদেক আলীর ছেলে আহসান হাবিব রাজা, তার ভাই বাদশাহ ও আবুজার এবং ভবানীপুর গ্রামের খয়ের আলীর ছেলে আব্দুর রাজ্জাক সহ আরও 5-6 জন আসামি মাহবুব আলমের কাছে 1 লাখ টাকা চাঁদা দাবি করেন। মাহবুব চাঁদা দিতে অস্বীকার করলে আসামিরা ক্ষিপ্ত হয়ে গত 14 এপ্রিল সন্ধ্যা 6:30টার দিকে সমিতির ও হাটের আদায়কৃত টাকা নিয়ে বাড়ি ফেরার পথে বেদগাড়ি বাজারের পানপট্টি বটগাছের নিচে তার পথরোধ করে আসামিরা তাকে পিটিয়ে গুরুতর জখম করে তার কাছে থাকা 6,75,000 টাকা নিয়ে পালিয়ে যান। গুরুতর অবস্থায় মাহবুবকে উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করা হয়। মাহবুব আলমকে মারপিটের বিষয়টি বেদগাড়ি বাজারের সিসিটিভি ফুটেজ রেকর্ড রয়েছে। এ ঘটনায় আহসান হাবিব রাজা সহ 4 জনের বিরুদ্ধে গত 19 এপ্রিল সন্ধ্যায় রানীনগর থানায় লিখিত অভিযোগ করেন মাহবুব আলমের স্ত্রী নাজমা বেগম। কিন্তু পুলিশ মামলা না নিয়ে নানা তালবাহানা করতে থাকে। এ অবস্থায় সুবিচার পাওয়ার আশায় মাহবুব হাসপাতাল থেকে ছাড়া পেয়ে ঘটনার প্রায় 1 মাস পর আদালতে মামলা করেন। মামলার বাদীপক্ষের আইনজীবী সাজেদুর রহমান বুলু বলেন, শুনানি শেষে বিজ্ঞ আদালত মামলাটি গ্রহণ করে তদন্তের জন্য সিআইডিকে নির্দেশ দিয়েছেন। একই সাথে মামলার পরবর্তী তারিখে 16 আগস্টের মধ্যে তদন্ত রিপোর্ট আদালতে দাখিলেরও নির্দেশ দিয়েছে আদালত। নাটোরে করোনা সংক্রমণ ক্রমাগতভাবে বৃদ্ধি পাওয়ায় মানুষকে সচেতন করতে জেলা পুলিশের পক্ষ থেকে মাস্ক বিতরণ ও বাজার পরিদর্শন করা হয়েছে। শনিবার বেলা 12:30টার দিকে জেলা প্রশাসক মোহাম্মদ শাহরিয়াজ ও পুলিশ সুপার লিটন কুমার সাহার নেতৃত্বে পুলিশ শহরের বিভিন্ন স্থানে মাস্ক বিতরণ করেন।
এ সময় তারা মানুষকে করোনার রোগ প্রতিরোধ সম্পর্কে সচেতন করতে বাজার পরিদর্শন করেন। তারা সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলাচল করার পরামর্শ দেন। মাস্ক বিতরণকালে জেলা ও পুলিশ প্রশাসনের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। নাটোরে করোনা সংক্রমণ ক্রমাগতভাবে বৃদ্ধি পাওয়ায় এবং তা প্রতিরোধে শক্ত অবস্থানে রয়েছে জেলা প্রশাসন। স্বাস্থ্যবিধি অমান্য করা এবং মাস্ক না পরায় বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান এবং ব্যক্তিকে জরিমানা করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। শনিবার বেলা 12টার দিকে শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের জরিমানা করা হয়। এর মধ্যে স্বাস্থ্যবিধি না মানায় চামেলি ডায়াগনস্টিক সেন্টারকে 1,000 টাকা, নাটোরে অপটিক্যাল চশমা ঘরকে 500 টাকা, ওষুধ ব্যবসায়ীকে 200 টাকা এবং 2 পথচারীকে 400 টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার ভূমি ও জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রনি খাতুন। করোনা সংক্রমণ না কমা পর্যন্ত জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের এই অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি। এই ছিল বরেন্দ্র সংবাদে, সাথে থাকার জন্য ধন্যবাদ।